Hey everyone, welcome to my channel. এখন বাজে 9:30 আর আজকে দেরি করে উঠেছি। আজকে জন্মাষ্টমী, সবারই ছুটি। আর এসে তো ছুটি রয়েছে কয়েকদিন। তো এখন এখানে খাবার দাবার রেডি করা হয়েছে। এবার আমি সবার প্রথমে রিশকে খাওয়াবো এখনই। তো তারপর বরের ইচ্ছে হয়েছে লুচি খাবে। তো দেখা যাক লুচির সাথে কি মানে কি দেওয়া যায়। ওকে, তো যাই হোক, এখন তাড়াতাড়ি আগে রিশকে খাইনি আর ব্লগটা কিন্তু এখান থেকেই শুরু করে দেবো। এই গাইজ, এখন 1:30 বেজে গেছে আর সেই সকালে আমি শুরু করেছিলাম ব্লগটা। তারপর জামা কাপড় কেচে উপরে নিয়ে গেলাম, ঋষকে নিয়ে গিয়েছিলাম, তারপর ঋষকে স্নান করালাম। আমি সেওকে আজ লুচি ভুজি বানিয়েছিলাম, সেগুলো কিছুই ব্লগ করা হয়নি। আসলে আমি ভুলে গিয়েছিলাম ফোনটা চার্জে বসিয়েছিলাম, চার্জ ছিল না, মানে অল্প চার্জ ছিল। তো তারপরে আমি ভুলে গিয়েছিলাম যে এগুলো নাই হোক আর কি, মিস হয়ে গেছে। তো এখন আমাদের স্নান হয়ে গেছে, মানে ঋষেরও হয়ে গেছে, সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। চিংড়ি মাছ, ঋষের রুই মাছ, আলু ভাজা, একটু বাঁচা মাছ, এটা কালকে ছিল, একটা মাছের ডিম দেখা যাচ্ছে, একটু একটু ডাল সেদ্ধ, হ্যাঁ দাঁড়া দাঁড়া, কচু ভাজা আর চাটনি। না ভাজা শুয়ে পড়ো, চলো চলো। জামা কাপড়টা আনতে যাচ্ছে এখন, আর খাওয়া দাওয়া হয়ে গেছে। সাড়ে 3:30 বাজে, এখনো প্রচন্ড রোদ রয়েছে। আর জামা কাপড় তো মোটামুটি আমি 12:00 দিকে দিয়েছি, আশা করি সব শুকিয়ে গেছে। তো এখন এগুলো সব তুলে নিই, তারপরে ঘরে গিয়ে ঋষকে ঘুম পাড়াবো। ঋষে রয়েছে সন্ধ্যেবেলা টিউশন, তো ও যাবে। আর আমার রয়েছে আজকে জুম্বা রয়েছে, তবে জুম্বাতে আজকে যাবো না, কারণ আমার যে নিউজ অফিসের ওখানে একটা মিটিং রয়েছে, তো সেটা 7:00 সময়, তার আগে যেতে হবে। সবই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে একদম কটকটা করে, একদম এখনো একটা বাকি আছে কয়েকটা, এগুলো তুলে। এখন 5:45 বাজে, উঠে পড়েছি, রিস আগে উঠেছে। তো দেখো এখন উঠে পড়েছে, আর উঠে যেটা দেখছি সেটা হচ্ছে সারা দিনভর এত রোদ এত গরম দেখলাম, উঠে জাস্ট ব্যালকনির দরজাটা খুলেছি। আর দেখো এই যে একদম বৃষ্টি, ব্যালকনির দরজাটা খুলে এদিকে ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, আর বাইরে যে বৃষ্টিও হচ্ছে, তাই না, কতটুকু বোঝা যাচ্ছে। তবে বাইরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, আর যে বলে না জন্মাষ্টমী বলে কথা বৃষ্টি হবে না, খুব সুন্দর ওয়েদার হয়ে গেছে। খুব সুন্দর বলতে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর বৃষ্টি রয়েছে। এবার একটা সমস্যা, এই বৃষ্টির মধ্যে আবার আমাকে যেতে হবে। আছে সব কমপ্লিট, এবার সব আস্তে আস্তে নিচে নিয়ে যাব। আর এখনো তোমরা দেখতে পাচ্ছ তো কি রোদ, প্রচণ্ড গরম। আজকে কিন্তু জন্মাষ্টমী, মানে আজকে রাতে সম্ভবত লাগবে, অথচ কোনো বৃষ্টির একটুও দেখা নেই। জন্মাষ্টমীতে সাধারণত বৃষ্টি হয়, প্রতিবারই দেখি, তো এইবার মনে হচ্ছে না তেমন কিছু হবে, তো দেখা যাক। যাই হোক, এখন তাড়াতাড়ি রান্না হয়ে যায়, রান্নাঘরে গিয়ে ঋষের জন্য দুধ গরম করে, দুধ গরম করে ওকে খাওয়াবো, আর দেখি কী খাবাই। তারপর সবার জন্য চাটা করে বেরিয়ে পড়বো। এই গাইস, এখন 5:45 বাজে, উঠে পড়েছি, ঋষ আগে উঠেছে। তো যাই হোক এখন উঠে পড়েছে, আর উঠে যেটা দেখছি সেটা হচ্ছে সারা দিনভর এত রোদ এত গরম দেখলাম, উঠে জাস্ট ব্যালকনির দরজাটা খুলেছি। আর দেখো ব্যালকনির দরজাটা খুলে এদিকে ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, আর বাইরে যে বৃষ্টিও হচ্ছে, তাই না, কতটুকু বোঝা যাচ্ছে।
তবে বাইরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। আর যে বলে না জন্মাষ্টমী বলে কথা বৃষ্টি হবে না, খুব সুন্দর ওয়েদার হয়ে গেছে। খুব সুন্দর বলতে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর বৃষ্টি রয়েছে। এবার একটা সমস্যা, এই বৃষ্টির মধ্যে আবার আমাকে যেতে হবে। বৃষ্টি পাঠিয়ে দিলাম পড়তে, আমি এখন নিজে রেডি হবো, কি পরে যাবো সেটাই ভাবছি। বাইরে হালকা বৃষ্টি বৃষ্টি আছে, ভাবছি কি পরে যাবো। আর আমি তাড়াতাড়ি রেডি হইনি, 10 মিনিট সময় আছে, 7:10 বাজে এখন। ঠিক আছে, দেখা হচ্ছে একটু পরে। আমি রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। মুখটা তো কালো কালো লাগে, পৌঁছে গেছি। দেখা যাক কি বিষয়ে মিটিং, কিছুই জানি না, দেখা যাক, গেলেই বোঝা যাবে। মিটিং শেষ হয়ে গেছে, এখন বর আসবে, ফোন করেছি ওর জন্য, ওয়েট করছি। আর এখন 9:20 বাজে, অলমোস্ট 9:30। জন্মাষ্টমী শ্রীকৃষ্ণ ঠাকুর নিয়ে যাচ্ছে, ওরা পূজা হবে। আর টিফিনও দেওয়া হয়েছে সবাইকে, টিফিন বলতে বিরিয়ানি হবে হয়তো, ওটা প্যাকেট সবার আলাদা। এখন খেতে যাচ্ছে, আজকের ওই বাড়িতে যাচ্ছে না, কারণ আজকে রিসও যেতে চাইনি, তাই না? রিসও আজকে যেতে চাইনি, আর ওই 9:30 তো বেড়েই গেছে, এখন আর যাচ্ছি না। রিসে আজকে টিচার্স ডে সেলিব্রেট হয়েছে, রিসে আজকে পিজ্জা টিজ্জা খেয়েছে, জিজ্ঞেস করবো বাড়িতে তো প্রায় কাছাকাছি চলে গেছি। এখন ও বাহ, পিজ্জা! বাহ, আমার জন্য রেখেছো এটা? বাবা, আমার জন্য রেখেছো? প্রতিদিন আমি ঋষের জন্য জিনিস নিয়ে আসি, আর আজকে ও আমার জন্য জিনিস রেখেছে। এটা কে দিয়েছে বাবা? বাবা কে দিয়েছে এটা? আচ্ছা, ম্যাম দিয়েছে। ম্যামকে তুমি দিয়েছো গিফটটা? আচ্ছা, যা 10 মিনিটের জন্য ঘুরে এসো, অনেক বেজে গেছে বাবা। টাটা। ঋষ হঠাৎ বায়না করলো যে দিদিয়ার বাড়িতে যাবে, মামা বাড়িতে। তো এতক্ষণ যাইনি, আমি বলেছিলাম ওখানে থাকতে, ফোন করে দিয়েছিলাম আমার বরকে আর কি, যে ওকে নিয়ে যাও। তো ওকে ওনাকে অনেকবার বলেছে, কিন্তু যেতে যায়নি। তখন ওই আমাকে সম্ভবত যে কী বলে পিজ্জাটা আমার জন্য রেখেছে সেটা দেখাবে, আমার জন্য ওয়েট করছিলো মনে হয়, সেই জন্য যায়নি। তো এখন হঠাৎ বায়না করেছে, তো বর বললো যে ঠিক আছে, আমি 10 মিনিটের জন্য ঘুরিয়ে নিয়ে আসি, তুমি এদিকে খাবার দাবার রেডি করো। তো আমি এখন বিছানাপত্র করবো, খাবার রেডি করবো, একটু ভাত বসাতে হবে, তো এইগুলো করবো, একটু ফ্রেশ হয়ে নিই, সাথে ড্রেসও চেঞ্জ করে নিয়েছি। ভাত বসিয়ে দিলাম, আর কিছু বাসন ছিল সেগুলো একটু মেজে নিলাম, আবারও পরে হবে, খাওয়ার পরে সেগুলো মেজে টেজে নেবো। আর ভাতটা ওদের জন্য বসালাম, বিরিয়ানি তো আমার রয়েছে, যদিও আমি একা খাবো না, আমি আর বর দুজন মিলেই খাবো বিরিয়ানি। তো হচ্ছে এখন গিয়ে ঘরে ঢুকে বিছানা টিছানা দেখি কী অবস্থায় আছে, সেগুলোকে একটু ঠিকঠাক করতে হবে। এদিকে ভাতটা হচ্ছে, হোক, কিছুক্ষণ তো সময় লাগবে। আর একটু আগে আমাদের ক্লাবের থেকে কিছুজন এসেছিলো, এইবার দুর্গাপূজা আমাদের এখানে ক্লাবের, মানে আমাদের যেখানে রয়েছে আর কি, ফ্ল্যাটের নিচেই ক্লাবটা, আমাদের ফ্ল্যাটের যে গ্রাউন্ড ফ্লোরটা রয়েছে আর কি, সেখানেই ক্লাব ঘর। তো হচ্ছে এক সেকেন্ড, ভাতের মাঠটা পড়ছে, আমি একটু ঠিক করিনি। আচ্ছা,
হ্যাঁ, তো ক্লাবের ওরা এসেছিল, এইবার 25তম দুর্গাপুজো হচ্ছে, তো সেই জন্য অনেক কিছু ওরা করবে, মানে একদিন খাওয়ার ব্যবস্থা, তারপর নিশ্চয় কোনো থিমের উপরে হবে, লাইটিং হবে পুরো রাস্তা জুড়ে, এই সমস্ত মানে একটু এবারে দুর্গাপুজোটা স্পেশাল হবে আমাদের জন্য, কারণ আমাদের ক্লাবের 25 বছরের পুজো হবে, তো সেই কারণে ওরা এসেছিল। যেহেতু আমার বর এখন সেক্রেটারি, মানে আমরা দুজনই রয়েছি আর কি, তো সেই জন্য ওদের ওই চাঁদা টাদা এই সমস্ত ব্যাপারে আর এইগুলো ব্যাপারে বলার জন্যই ওরা এসেছিল। তো বলা হলো যে একটা মিটিং ডেকে, কারণ কি এটা তো আমাদের নিজেদের কোনো মানে নিজেদের কিছু নেই, সমস্ত ফ্ল্যাটে যারা যারা থাকে প্রত্যেকেরই বিষয়, তো সবার সাথে আলোচনা করে তারপর সব কিছু ডিসাইড করে ডেফিনেটলি ওদেরকে তো সেটা করতেই হবে, ওদের কিছুটা রিকোয়ারমেন্ট তো ফুলফিল করতেই হবে, আর এটা করা উচিত কারণ 25 বছর, তো সেটা সবার সাথে আলোচনা করেই করা হবে। আর এই হচ্ছে ব্যাপার, ওরা চলে গেল, তারপর ঋষ বাবার সাথে গেল, তো হয়তো চলেও আসবে 10 মিনিটের মধ্যে। আমি ওইদিকে বিছানা বিছানা রেডি করে নিই, সব কিছু রেডি একদম ঠিকঠাক করে নিই। ঋষ চলে এসেছে বাবার সাথে, কিন্তু আমাকে ফোন করে ওনাকে নিচে কাকুর ঘরে গিয়ে পাউরুটি খাওয়ার বায়না করছে, তাই এখন নিচে যাচ্ছে ওকে আনতে, কারণ এখন 10টার 10 প্রায় বাজে, এখন যদি পাউরুটি খায় তো খাবার ভাত খেতে পারবে না, তো তাড়াতাড়ি যাই ওকে তাড়াতাড়ি মানিয়ে নিয়ে আসি। এখন তো স্কুল নেই, এসো কালকে। খেয়েছি আমার ডিনার, আর বেশ টেস্টি এই বিরিয়ানিটা, এই বিরিয়ানিটা বেশ টেস্টি। তো খাবে, আসো বসো বসো খাবে এখন। হে এভরিওয়ান, কালকের ব্লগটা শেষ করা হয়নি, রাতের ব্লগটা, তো যার জন্য এখনই শেষ করে দিচ্ছি। আমার ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করো, তোমাদের কমেন্ট পেলে আমি আরও আরও ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহী ফিল করব। তো তোমরা ভালো থেকো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। টাটা।